ফ্রেন্ডস, আমি জানি যে আপনারা খুব অবাক হয়েছেন। আপনাদের হয়তো মনে হচ্ছে যে ডাক্তার সালুকের মতো লোক যে কোনোদিন কোনো পার্টিতে পাঁচ টাকাও দেয়নি, সে আজ এত বড় একটা পার্টি দিচ্ছে। কিন্তু বন্ধুরা, ব্যাপারটাই এরকম। কাল পর্যন্ত যেখানে শুকনো খরা ছিল, সেখানে আজ ঈশ্বরের আশীর্বাদে ফসলে ভরে গেছে। ভগবান, কিন্তু আমি জানি কিছু লোক এই ঘটনায় জ্বলে যাচ্ছে, তাই আমি ভাবলাম তাদেরকে একটু ঠিকঠাক করে জ্বালানো যাক। আর এই আনন্দে আপনাদের আজকে পার্টি দিয়েছি। Cheers to all of you. Cheers. Cheers. Yes. আরে কি চেয়ার দিবি সাহেব, আমি তো ভেবেছিলাম খুশিতে আপনি পার্টিতে ডান্স করবেন, আর আপনার মুখে কোনো খুশি নেই। দেখো সালুকে, এরকম ব্যাপার নয়। কি বলছেন? কি সালুকে, এই যে চোখের জল আছে না, এটা আমার আনন্দের অশ্রু। কি বলছেন আপনি, ওটা আনন্দ আছে? আসল ব্যাপার হচ্ছে যে আমি বুঝতে পারছি না যে চোখের জলটা দুঃখের না আনন্দের। না না, এটা ভুল কথা। দেখুন এসিপি সাহেব, আমি বলি কি, আপনিও 10-20টা চুল গজিয়ে নিন। এই দেখুন, আমি এনেছি সঙ্গে। কি চুল? আরে চুল নয়, ডাক্তারের ফোন নাম্বার, যে আমার চুল গজিয়েছে। আরে আপনিও গজিয়ে নিন। আমি যেরকম আছি আমি তাতেই খুশি আছি। খুশি আছেন? একদম। ভেরি গুড। তাহলে আপনার জন্য একটা ড্রিঙ্ক নিয়ে আসি। শালুকে, তুমি জানো আমি মদ খাই না। মদ নয়, জুস। স্রেফ জুস। স্রেফ জুস। ওর মধ্যে কিন্তু কিছু মেশাবে না, বুঝছো? শালুকে, তুমি ড্রিঙ্ক বানানো ছেড়ে দাও, তুমি তোমার গেস্টের সঙ্গে দেখা করো। আমার গেস্ট? হ্যাঁ, ওই তো। এক্সকিউজ মি, আমি আপনাকে চিনতে পারলাম না, আপনি আমার কাছে এসেছেন? আমি এসিপির সাথে দেখা করতে এসেছি। ব্যাস ব্যাস। দেখুন ভাই, এটা এসিপির অফিস নয়, মানে আমি বলতে চাইছি এটা ডাক্তার সালুকের চুল গজানোর পার্টি। তো আপনি কি নাম বললেন? এই হ্যালো, হ্যালো, ও ভাই, আরে আমি আপনার সঙ্গে কথা বলছি, আপনি যান এখান থেকে, আমি কিছু করার আগে আপনি চলে যান, প্লিজ গো। ভালো কথা কানে ঢুকলো না, তাই না? কি করছেন, কি করছেন? ছাড়ো, এই ছাড়ো, এই এই রিভলভার নিচে করো। এই কে তুমি, এখানে এসে সাহস হলো কি করে? এসিপি স্যার, আপনার সাথে দেখা করতে খুব ইচ্ছা করছিল। কে তুমি? হ্যাঁ, এক মিনিট, মাত্র এক মিনিট এসিপি সাহেব। কেউ নড়বেন না, নড়বেন না কেউ। নিচে করো, নড়বেন না কেউ। ডাক্তার বাবু, আপনার পার্টিতে এভাবে না বলে ঢুকে পড়ার জন্য ক্ষমা চাইছি। আসলে এসিপি সাহেবকে আমি একটা উপহার দিতে চেয়েছিলাম, গিফট। আপনার চুল নিয়ে না হয় আমরা পরে কথা বলবো। হ্যাঁ, কেমন গিফট? হ্যাঁ, কে তুমি, কি চাও তুমি? ডক্টর সালুকের সঙ্গে এত বছর কাজ করলাম, কিন্তু কখনো এটা ভাবিনি। আরে ভাই, একটু তাড়াতাড়ি করো না, জনের চুল গজানো নিয়ে একটা পার্টি হবে, আবার পার্টিতে একটা কেকও কাটা হবে। কি এটা, কি এটা? এসিপি, কাছে এসো, এসো। এগুলো সব লাগায় কি করে? ওই স্কালে ফুটো করা হয়, আর প্রত্যেকটা চুলকে ভালো করে লাগানো হয়, যেমন রাইস প্ল্যান্ট লাগানো হয় জমিতে। হ্যাঁ, ওই রকমই।
দেখো এই ভয়ঙ্কর খেলা বন্ধ করো, বুঝছো? বন্ধ করো খেলা। কি করতে চাও তুমি? দেখো কি করতে চাও তুমি? এসিপি সাহেব, আপনি চুপ থাকুন, একদম চুপ, আর একদম নড়বেন না। তুই তো টুকরো হয়ে যাবি, আর এই বেচারাটাও বেঘরে মারা যাবে, সেটা তুই চাস না, তাই না? এবার তো স্যার এসিপি স্যারেরও চুল লাগানো উচিত। আরে না না, এসব কথা ভুলেও মুখে আনবে না, বুঝলে? আর জোরে জোরে সব কথা বলবেও না, এসিপির কানে গেলেই কেলো। কি সব বলছিস? সেটা মোটেই তুই চাস না। আরে কি কি করছো কি তুমি? হ্যাঁ কি করছো তুমি? এসিপি এসিপি নড়িস না, না হলে তোর সাথে এরা সবাই মারা যাবে। আমাকে শুধু পিনটা টানতে হবে। তুমি পাগলামি করো না। নড়িস না, নড়িস না, নড়িস না এসিপি। কি করছো কি তুমি? একদম নড়বি না। কি করছো তুমি? দেখো দেখো, তুমি আমার কথা শোনো, বন্ধ করো এসব খেলা। তুমি কিন্তু এখান থেকে বেঁচে যেতে পারবে না। কিন্তু কেন স্যার? আরে বললাম না তোমাকে এসব কথা মুখেও আনবে না, বুঝলে? মারা যাবে তুমি, অন্য কোনো কথা বলো। স্যার আমি তো শুধু এটাই বলতে চাইছিলাম যে ডক্টর সালুমকে খুবই স্মার্ট লাগছে। ভয়ের ব্যাপার তো এটাই যে ওনাকে স্মার্ট লাগছে। আগে এসিপি স্যার আর সালুকে দুজনেই এক ছিল, এখন সালুকে আগুন লাগিয়ে দিয়েছে, চুল লাগিয়ে এসছে। জানি না দুজনের এই ওয়ার্ডটা কতদূর যাবে। কে জানে, তুমি এখান থেকে বেঁচে যেতে পারবে না, যেতে পারবে না তুমি এখান থেকে। আমি কি যেতে চাই নাকি এসিপি? সবে তো আমি পার্টিতে এলাম, শুধু তুই এইটুকু খেয়াল রাখিস যে নড়বি না একদম। কারণ যদি তুই নড়িস বা ওই দরজাটা খোলা হয়, তাহলে ওই তারে টান পড়বে, আর তারে টান পড়লে ওই গ্রেনেডের পিনটা বেরিয়ে যাবে। তুই তো টুকরো হবি, আর তার সাথে এরা সকলে বিঘরে মরে যাবে, যেটা তুই মোটেই চাস না। নড়বি না, একদম নড়বি না। না ফ্রেডিক্স, না মুস্কান। ঠিক আছে, এক হাজার চুল, এক হাজারটা চুল লাগিয়েছে ডক্টর স্যালুকে। এসিপি স্যারকে ফোন করে বলে দিয়েছি আমরা আসছি, নাহলে আবার রাবণ রেগে যাবে। এই কার ফোন বাজছে? কার ফোন বাজছে? তো আমারই ফোন বাজছে, যে কোনো ভাবে অন করতে হবে। কেউ ফোন ধরবে না। হ্যালো স্যার, হ্যালো, হ্যালো স্যার, হ্যালো। কি হলো, কেটে গেল নাকি? লাইন তো চালু আছে কিন্তু আওয়াজ পাচ্ছি না। তো কেটে দিয়ে আবার কল করো। কি করছিস? বললাম না নড়বি না, পাগল হয়ে গেছিস? হ্যাঁ পাগল হয়ে গেছিস, বুদ্ধি এসে গেছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার, হ্যালো। আরে হলোটা কি? না এসিপি স্যার কারোর সঙ্গে কথা বলছে কিন্তু আওয়াজটা খুব আস্তে আসছে, মনে হচ্ছে ডক্টর সালুকে আর এসিপির মধ্যে আবার আগের মতোই লেগে গেছে। কি করছিস? বললাম না নড়বি না। না দয়া, আওয়াজটা অন্য কারোর, মনে হচ্ছে ওনার ফোনটা দূরে কোথাও রাখা আছে। এনো নিজে। কারণ যদি তুমি নড়িস বা ওই দরজাটা খোলা হয়, তাহলে ওই তারে টান পড়বে, আর তারে টান পড়লে ওই। আরে এসিপি স্যার কার সঙ্গে কথা বলছেন? তুই তো টুকরো হবি না ফ্রেডিক্স। না মুসকানটা কে? এই লোকটা তো কাউকে মারার হুমকি দিচ্ছে। এসিপি স্যার নিশ্চয়ই কোনো প্রবলেমে রয়েছেন। কিন্তু এসিপি স্যারের তো পার্টিতে থাকার কথা, আর তার সাথে এরা সকলে বিঘরে মরে যাবে, যেটা তুই মোটেই চাস না। বস, পার্টিতে নিশ্চয়ই কোনো গন্ডগোল হচ্ছে, সেটা তো ওখানে গিয়ে জানতে পারবো। দয়া তাড়াতাড়ি চলো। দেখো প্লিজ প্লিজ, এমন কিছু করবে না, প্লিজ আমার কথা শোনো। ভয় পেয়ে গেছে এসিপি? তোকে ভয় পেতে দেখে না খুব ভালো লাগছে আমার। আজ তোর মরার পালা এসেছে বলে ভিক্ষে চাইছিস? হ্যাঁ
সেই দিনটা ভুলে গেছিস যেদিন তুই আমার ভাইয়ের জীবনটা নষ্ট করেছিলি? ভুলে গেছিস? ভাই, তোমার ভাই ছোট ভাই মার্ক। আরে বিবেক, কি করলি ফোনটা? স্যার, আমি কিছু করিনি, ফোন এমনি কেটে গেছে। আরেকবার ফোন করে সমস্যা আছে। ও একটা হ্যান্ড গ্রেনেড এসিপি স্যারের হাতে লাগিয়ে রেখেছে, আর তার পিন সামনে দরজায় বেঁধে রেখেছে। যদি দরজা খোলা বা ভাঙা হয় তাহলে এসিপি স্যার। স্যার, তাহলে এখন কি করব? হ্যাঁ, একটাই রাস্তা আছে। বিবেক, তুই ওদিকে কি দেখছিস? এ আসছে, কেউ না তো? নিচে মাছি ভন ভন করছে, তাই না? না না, আমি কিছু দেখিনি, আমি কিছু দেখিনি। মনে হচ্ছে গন্ডগোল হয়েছে। দয়া, বিবেক, তাড়াতাড়ি বেরো এখান থেকে। সবার আগে আমাদেরকে এটা জানতে হবে যে ওই লোকটার নাম আর ঠিকানাটা কি। বিবেক, ইয়েস স্যার, ও ডিটেলটা কম্পিউটারে খোঁজো। রং ফর্সা, লম্বায় 6 ফুট, চোখ একটু কটা, আর গালে একটা কাটা দাগ আছে। ইয়েস স্যার। ততক্ষণ আমরা হার্ড কপি চেক করি। স্যার, না, নেক্সট না, এও নয়। এ কি? না, এও নয়। এ স্যার? না, এও নয়। বসে তো বহুত লম্বা লিস্ট। বিবেক, এদের থেকে ওই লোকদের আলাদা করো যারা বোম জাতীয় অস্ত্র ব্যবহার করতে এক্সপার্ট খুব। হ্যালো, কে? মোহিত। হ্যাঁ, আমি ঠিক আছি ভাই। কি ব্যাপার, অনেকদিন পর ফোন করলি। টিভি কি হয়েছে? কি? ও ঠিক আছে, আমি আমি পরে ফোন করছি। ওকে, কি হয়েছে? আমার এক বন্ধু ফোন করেছিল, বলছে টিভিতে কিছু দেখাচ্ছে সিএডির ব্যাপারে। দেখা যাক, বিবেক তুমি ট্রাই করতে থাকো। ইয়েস স্যার। এই বিল্ডিং এর টেরেসে একটা পার্টি হচ্ছিল। পার্টিতে প্রায় 50 জনের মতন লোক ছিল, যার মধ্যে কয়েকজন সিআইডি অফিসারও ছিলেন। একজন অপরিচিত অপরাধী সবাইকে বন্দী করে রেখেছে। ও পুরো বিল্ডিংটাকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। এখনো জানতে পারা যায়নি যে ও কি চাইছে। আরে, নিউজ চ্যানেলের লোকজন কোথ দিয়ে এলো? নিশ্চয়ই ওখানে আমন্ত্রিতদের মধ্যে কেউ চুপি চুপি ফোন করেছে নিউজ চ্যানেলকে। আরে বিপদ না আরো বেড়ে যায়। এই লোকটা নার্ভাসনেসে যদি কিছু করে দেয় না, কত নিরীহ লোক মারা যাবে। এই দেখুন স্যার, এই লোকটাই, এই লোকটাই। কি নাম? কি এর? রবিন? হ্যাঁ স্যার, রবিন দুবার ছোটখাটো চুরি করতে গিয়ে ধরা পড়েছিল স্যার, আর তারপরে চুরি করা ছেড়ে নিজের কেমিক্যাল ফ্যাক্টরি বানায়। আচ্ছা, মানে বাবুর প্রমোশন হয়েছে, চুরি ছেড়ে এখন বোম বানানো শুরু করেছে। আর এর ভাই? এর ভাইয়ের ব্যাপারে কিছু জানা গেল?
না স্যার, যখন পুলিশ ওকে ধরেছিল তখন ও একা ছিল, আর ওর ফ্যামিলির ব্যাপারেও কিছু জানতে পারা যায়নি। ঠিক আছে, ওর বাড়িতেই চলো, ওখানে নিশ্চয়ই কিছু না কিছু পাবো। তাড়াতাড়ি প্লট নাম্বার 402 হাউজিং কমপ্লেক্সে চলে আসুন প্লিজ, এখানে খুন হতে চলেছে। হ্যাঁ খুন, আমার নিজের, আপনারা প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। তাহলে তুমি জানতে যে আমি এখানে আসতে চলেছি? ও মাই গড, তো ওটা তুমি? সেই কারণে তুমি সিআইডি কে ডেকে নিলে না? আমার থেকে বেশি তোমার সিআইডির উপর ভরসা ছিল। ইউ আর ফিনিশড। গেছো মার্ক, তোমার খেলা শেষ। ও মার্ক তোমার ভাই ছিল, তার মানে তুমি রবিন। তাহলে মনে পড়লো এসিপি, আমি বেচারা মার্কের ছোট ভাই রবিন। মার্ক বেচারা? তোমার ভাই মার্ক বেচারা ছিল না, বুঝলে? ও একজন সুপারি কিলার ছিল, খুনি ছিল। 5,000 টাকার জন্য একটা মানুষের জীবন নিয়েছিল ও। আর মার্ক যদি নির্দোষ হয় তাহলে জেলের মধ্যে সব কয়েদি নির্দোষ। আর ও নির্দোষের কথা কে বলছে? তুই? তুই তো একটা চোর রে, চোর চোর। 1 বছরের জন্য তুই জেলে ছিলিস না? এই এসিপি, আমি এখানে তোর লেকচার শুনতে আসিনি, আমার শুধু আমার ভাইকে চাই। আর ওকে তুই বের করে আনবি জেল থেকে এখানে, বুঝেছিস? সেটা কি করে? সেটা তোর প্রবলেম, কি করে তুই ভাববি সেটা এসিপি। আর যদি আমার ভাই বাইরে না আসে তাহলে এরা 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 সবাই এরা সবাই উপরে যাবে, উপরে। কি বলতে চাইছো কি তুমি এসিপি? আর তোর কাছে অন্য কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই তোর হাতে। তুই নিয়ে আসবি আমার ভাইকে, বুঝেছিস? এখানে দেখো রবিন, আমি তোমার ভাইকে আনতে পারি না কোনোভাবে, বোঝার চেষ্টা। তুই ভালো কথা বলছিস না এসিপি, এই নে। কি পেলে তুমি এগুলো করে? কি পেলে? এই নির্দোষ লোকগুলো তোমার কি ক্ষতি করেছিল? তোমার ভাই তো এবার তোর মাথায় কথাটা ঢুকেছে এসিপি। আমার ভাইকে ছাড়িয়ে এখানে নিয়ে আয়, না হলে আমি এই গ্রেনেডটা পাঠিয়ে দেবো এসিপি, পাঠিয়ে দেবো। রবিন, আমি কেমন করে আনতে পারি তোমার ভাইকে, কেমন ভাবে? এক মিনিট, আমি তোমার ভাইকে এখানে ডাকার জন্য রাজি আছি, কিন্তু তার জন্য আমাকে একটা ফোন করতে দিতে হবে। স্যার বাড়িতে তো কেউ নেই, তাহলে দরজা ভিতর থেকে বন্ধ কি করেছিল?
এই রবিন খুব মারাত্মক লোক, সবকিছু করতে পারে। ভালো করেছে করে এই বাড়িতে নিশ্চয়ই ভাই সম্পর্কে কিছু জানা যাবে। বেঁচে আছে এখনো? আগে বার করো ওকে। নিজের বাড়ি বোমা দিয়ে উড়িয়ে দিল। এই লোকটা ভীষণ ডেঞ্জারাস, যত তাড়াতাড়ি সম্ভব এর ভাইকে খুঁজতে হবে। বিবেক, 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 ওনাকে হসপিটাল নিয়ে যাও তাড়াতাড়ি। হ্যালো এসিপি স্যার, আপনি ঠিক আছেন তো? অভিজিৎ, আমি ঠিক আছি স্যার। আমরা রবিনের বাড়িতে এসেছিলাম, কিন্তু দেখো অভিজিৎ, আমার হাতে সময় খুব কম। কি হয়েছে স্যার? রবিনের ভাই মার্ক জেলে আছে, জেল থেকে ছাড়িয়ে তুমি এখানে নিয়েছো। আমি যা বলছি তুমি তাই করো। স্যার, আপনি 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 কি কি বলছেন স্যার? মার্ক তো দেখো, এই তর্ক করার সময় নয়। রবিনের ভাই মার্ককে যেভাবে হোক পার্টিতে নিয়েছো, এটা আমার অর্ডার, বুঝেছো? কিন্তু কিন্তু স্যার অভিজিৎ, কিন্তু হ্যালো হ্যালো, দেখো রবিন, এখনই তোমার সামনে আমার টিমের একজন অফিসারকে তোমার ভাইকে নিয়ে আসতে বলেছি। ও খুব তাড়াতাড়ি তোমার ভাইকে তোমার সামনে নিয়ে আসবে, কিন্তু তুমি এই নিরীহ মানুষগুলোর প্রাণ নিও না। আচ্ছা, মানে তোর সঙ্গীরা এখনো বাইরেই আছে? আমি তো ভেবেছিলাম সবাইকে একসাথে ধরবো। কোনো ব্যাপার নেই জিবি, তোর অন্তিম সৎকারের জন্য তো লোক দরকার, তাই না? হ্যাঁ ভাই দয়া, বুঝতে পারছি না এসিপি স্যার কখনো আমার সঙ্গে এভাবে কথা বলেননি। কিন্তু এসিপি স্যার বললেনটা কি? উনি বললেন যে রবিনের ভাই মার্ককে জেল থেকে ছাড়িয়ে আনতে আর পার্টিতে নিয়ে যেতে। মানে রবিনের ভাই মার্ক? হ্যাঁ, কিন্তু তার তো ফাঁসি হয়ে গেছে। আরে ভাই, এটাই তো বুঝতে পারছি না, এসিপি স্যার তো জানেন। তাহলে উনি, তুমি এসিপি স্যারকে বোঝাবার চেষ্টা করেছো? আরে উনি কথা শুনছিলেন না। হ্যাঁ, কিন্তু বস, এসিপি প্রদ্যুমন চিন্তা ভাবনা না করে কোনো কোনো কাজই করে না। উনি রবিনের সামনে আমায় ওর ভাই মার্ককে নিয়ে যেতে বলেন, আর যখন আমি ওনাকে মনে করানোর চেষ্টা করলাম তখন উনি আমায় মাঝখানে আটকে দিলেন। বস, এর মানে খুব পরিষ্কার। হ্যাঁ, হয়তো রবিন জানে না জোর ভাই মারা গেছে। হ্যাঁ, কিন্তু এটা কি করে হতে পারে? রবিন জানে না কেন? সাবধানে। এনাকে এক্ষুনি ডক্টর কর্মকারের কাছে লেডিস ওয়ার্ডে নিয়ে যাও, ঠিক আছে? সিস্টার, এক মিনিট। ইয়েস স্যার। ও তো মেলিসা, রবিনের স্ত্রী। কি হয়েছে ওর? জানি না স্যার, সিআইডিটা এখানে নিয়ে এসেছে ওনাকে। আচ্ছা ডক্টর, এক মিনিট, আপনি কি ওই মহিলাকে চেনেন? খুব ভালো করে চিনি।
উনি অনেকবার নিজের স্বামীর চিকিৎসার জন্য এখানে এসেছেন। স্বামীর চিকিৎসার জন্য? আগে হ্যাঁ, রবিন এখানে এসেছিল। হ্যাঁ বিবেক, এখন ওই মহিলার অবস্থা কেমন? স্যার এখন উনি একদমই ঠিক আছেন। দম বন্ধ হয়ে আসার জন্য উনি জ্ঞান হারিয়েছিলেন। স্যার আমি এটা জানতে পেরেছি যে এই মহিলা রবিনের ওয়াইফ মেলিসা। স্যার কি মানে রবিন নিজের স্ত্রীকে ওখানে মরার জন্য ছেড়ে দিয়েছিল, এই কথাটা ওই মহিলা তোমায় নিজে বলেছে? না স্যার, এখানে একজন ডক্টর ওনাকে দেখে চিনতে পেরেছেন। রবিন এখানে প্রায় চিকিৎসা করাতে আসত। কেন, কোনো রোগ আছে ওর? স্যার ডক্টর বলছে ওর এক ধরনের অ্যামনেশিয়া আছে, ভুলে যাওয়া রোগ। স্যার কখনো কখনো ওর এমন অবস্থা হয় যে স্যার ওর স্মৃতিশক্তি আর কিছুই কাজ করে না। ও, তুমি বলতে চাও যে শর্ট টার্ম মেমোরি লস? হ্যাঁ স্যার, মানে যখন অ্যাটাকটা হয়ে যায় তখন ওর মনে থাকে না যে তার মাঝখানে কি হয়েছিল। ও, এইবার বুঝতে পারছি যে রবিনের কেন মনে নেই যে ওর ভাই মার্ক মারা গেছে। কিন্তু স্যার এই মার্কটা কে? মার্ক ওর ভাই ছিল যার এক সপ্তাহ আগে ফাঁসি হয়ে গেছে। আচ্ছা, যখন এই মেলিসা কথা বলতে শুরু করবে আমাকে কথা বলিও, ঠিক আছে? স্যার রবিনের ভুলে যাওয়া রোগ আছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে যখন ও নিজের ভাইয়ের ফাঁসির খবর শুনেছিল তখন একটা গভীর শক পেয়েছিল, সব ভুলে গেছে ও। এসব কথা শুনে বস আমারও মাথা খারাপ হয়ে যাচ্ছে। দেখি নিউজ কি বলছে। এক বিশেষ সমাচার, জিস বিল্ডিং মে ডক্টর সালুঙ্কে কি পার্টি হো রহি থি ওয়াহাঁ আবি আবি এক বিস্ফোট হুয়া হ্যায়। সূচনা কে অনুসার ইয়ে বিস্ফোট আবি কুছ হি দের পেহলে হুয়া হ্যায়। কাহা জা রাহা হ্যায় কি ইসমে কুছ লোগোঁ কে মারে জানে কি ভি সম্ভাবনা হ্যায়। আর আব সুনিয়ে মৌসম কা হাল। কিছু লোক মারা যেতে পারে, কিন্তু আমি তো এক্ষুনি এসিপি স্যারের সঙ্গে কথা বললাম, জানি না কে কে মারা গেল। তাহলে তো বস পার্টিতে ঢুকতেই হবে। আরে ভাই ঢুকবো কি করে, দরজা তো রবিন বন্ধ করে রেখেছে, আর যদি ভাঙি তাহলে? আমরা বিল্ডিং এর বাইরে থেকে ঢুকবো পার্টিতে। হ্যাঁ সেটাই করতে হবে, আমি ফায়ার ব্রিগেড কে ফোন করছি। হ্যালো ফায়ার স্টেশন, আমি ইন্সপেক্টর অভিজিৎ বলছি সিআইডি থেকে, আমি আপনাদের একটা ভ্যান চাই এক্ষুনি। টাইম লাগবে কেন? ও ওকে ঠিক আছে, আমি পরে ফোন করছি। ভার্সোভার একটা বিল্ডিং এ আগুন লেগেছে, সমস্ত ভ্যান ওখানেই রয়েছে, এবার কি করবো? আরে এই প্রেসের লোকগুলো তো এখানে ভিড় করে রেখেছে। ভাই একটা কাজ করা যাক, গাড়িটা এখানেই থাক, আমার পিছন দিয়ে বেরোই। ওই দেখো ইন্সপেক্টর দয়া। উফ, দেখে ফেলেছে। সুধীর ক্যামেরা অন করো। আরে কি করছেন আপনারা, প্লিজ সরে যান। আমরা জানতে পেরেছি যে সিআইডি এর কিছু লোক ওই পার্টিতে ফেসে গেছেন। এসিপি প্রদ্যুমন কোথায়? এসিপি প্রদ্যুমন উপরেই আছে, দেখুন আমাদের হাতে সময় কম, প্লিজ আমাদের যেতে দিন। আপনারা শুনুন, পার্টিতে ছিলেন না তাহলে আপনারা কিছু করছেন না কেন? উপরে যে বম ব্লাস্ট হলো এখানে, সেখানে কত লোক মারা গেছে আপনারা তো এতক্ষণে জেনে গেছেন। আমরা কি করে জানবো, আমরা তো আপনাদের সঙ্গে এখানেই আছি। সেই লোকটা কে যে উপরে এত লোককে আটকে রেখেছে, তার ডিমান্ডটা কি? এখন কোনো কিছু বলা খুবই মুশকিল, প্লিজ। সিআইডি বাঁচানোর জন্য আপনারা কি ওর চাহিদা পূরণ করবেন? দেখছি কিছু তো করতেই হবে, কিন্তু আপনারা আমাদের সঙ্গে কোঅপারেট করুন। এক মিনিট, আমাদেরকে আমাদের কাজ করতে, আমাদের কথা শুনুন। আপনারা সরে যান এখান থেকে, সরে যান প্লিজ। আমাদের কাজ করতে হবে কেন? স্যার স্যার প্লিজ আমার স্বামীকে বাঁচান স্যার, আমার বাচ্চাদের ও ছাড়া আর কেউ নেই স্যার। ও উনি উপরেই আছে? হ্যাঁ স্যার, ওই উপরে পার্টিতে আটকে গেছে স্যার, স্যার ওনাকে বাঁচিয়ে দিন স্যার। দেখুন আপনি আপনি ভরসা রাখুন, যে দুজন সিআইডি অফিসার এসেছেন এবং ওনারা কিছু হবে না, সেই ছাদের নিচে দাঁড়িয়ে আছেন যেখানে ঘটনাটি ঘটেছে এবং অন্য সিআইডি অফিসার। ভাই বলে তো দিলাম, কিন্তু এখানে কি হবে কিছু বুঝতে পারছি না। বস যা হয় হোক আমাদের যেভাবেই হোক পার্টিতে ঢুকতেই হবে, এতগুলো মানুষের জীবন একটা পাগল লোকের হাতে ছেড়ে দিতে পারি না কিছুতেই। চলো। হ্যাঁ ডক্টর, ডক্টর আপনি তো বলেছিলেন এর বিপদ নেই, তাহলে এর এখনো জ্ঞান ফিরছে না কেন? ওর এতক্ষণে জ্ঞান ফিরে আসা উচিত। তাহলে প্রবলেমটা কি? কিছু বলা যাচ্ছে না, দেখা যাক অবজারভেশনে রাখতে হবে ওনাকে। মেলিসা কি করছো তুমি? আরে নিজেকে সামলাও তুমি, কি করছো তুমি? মেলিসা নিজেকে সামলাও তুমি। মেলিসা আমি সিআইডি অফিসার বিবেক, প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। বয়েজ বয়েজ হোল্ডার। বিবেক তোমার খুব আঘাত লেগেছে, অনেক রক্ত বের হচ্ছে, নার্স ফার্স্ট এইড ফাস্ট। মেলিসা আমি বিবেক, আমি সিআইডি অফিসার, আমরা আপনাকে ওই কভার থেকে বাইরে বের করেছিলাম, আপনার বাড়িতে একটা বোম ব্লাস্ট হয়েছিল,
আর আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। আই এম সরি, আমি ভেবেছিলাম আপনি রবিনের লোক। রবিন তোমাকে বাড়িতে মারার চেষ্টা করেছিল আর ওখানে অনেকগুলো লোককেও হাইজ্যাক করেছে। কি? হ্যাঁ, ও হুমকি দিয়েছে ওর ভাইকে যদি আমরা জেল থেকে না ছাড়িয়ে আনি তাহলে ওই বিল্ডিংটা উড়িয়ে দেবে। ও মাই গড, ওর মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে ও। ও তো আমাকেও কাবাটে আটকে মারার চেষ্টা করেছিল, আমি ওকে কতবার বুঝিয়েছি যে মার্ক মারা গেছে। মেলিসা, আমাদের কাছে একদম সময় নেই আর ওই বিল্ডিং এ অনেক লোক আটকে রয়েছে, আমাদের যে করেই হোক রবিনকে আটকাতে হবে। এমন একজন আছে যার কথা রবিন শোনে। এসপি, কোথায় মরে গেল তোর লোক, এখনো কেন আসছে না? আমার তো মনে হচ্ছে না ওদের তোর আর এদের সবার প্রাণের চিন্তা আছে, মনে হচ্ছে আরেকটা না রবিন ফাটাতে হবে আমায়। না, দেখো দেখো ওরা চেষ্টা করছে। আরে কি চেষ্টা করছে ওরা, এতটা টাইম লাগায়, 2 ঘন্টার বেশি সময় লাগা উচিত না সেন্ট্রাল জেল থেকে এখানে আসতে। কোথায় আছে ওরা? কথা বল, কথা বল, ফোনে ফোনে কথা বল। এই নম্বরে ফোন করেছিলি না? হুম। এ হ্যালো, এ ইন্সপেক্টর, কত দূর পৌঁছেছিস তুই? হ্যাঁ, এনে তোর এসিপির সাথে কথা বল, ওর হাওয়া বেরিয়ে গেছে। এনে এসিপি, কথা বল, কথা বল, বল। হ্যালো অভিজিৎ, কোথায় আছো তোমরা, কাজ হয়েছে কি না? হ্যাঁ স্যার, আমরা পাঁচ। তাড়াতাড়ি চলে এসো, এখানে অনেক মানুষ মারা গেছে, বিশ্বাস নেই যে আবার একখানা বোম ফাটিয়ে দেবে, তাড়াতাড়ি এসো। ইয়েস স্যার। আবে ইয়েস স্যার এর বাচ্চা, ইয়েস স্যার করতে হবে না, তাড়াতাড়ি চলে এখানে। আমার হাতে গ্রেনেড ধরা আছে আর আমার হাতটা কিন্তু ব্যথা করছে, গ্রেনেড ধরলে হাত আমার খুব চুলকায়, আমি বেশিক্ষণ গ্রেনেড হাতে ধরে দাঁড়িয়ে থাকতে পারবো না, তাড়াতাড়ি আয়। ইয়েস স্যার এর বাচ্চা। সামলে, দেখো দেখো এটা করে কোনো লাভ হবে না, না কেউ নড়বি না, নড়বি না, কেউ একদম নড়বি না। আমি আমার ভাইকে বাঁচাতে পারিনি কিন্তু আমি বদলা নিশ্চয় নেব, আমি বদলা নেবই, তোদের সবাইকে জানে মেরে আমি বদলা নেব। রবিন, তুমি বোধহয় ভুলে গেছো তোমার ভাইয়ের ফাঁসি হয়ে গেছে। না
এরকমটা হতে পারে না। তোমরা তোমরা সবাই আমাকে ফাঁসানোর চেষ্টা করছো, কিন্তু আমাকে ফাঁসাতে পারবে না, বুঝেছো? রবিন, এটাই সত্যি? তোমার ভাই মার্কের ফাঁসি হয়ে গেছে, ওর অপরাধের সাজাও পেয়েছে। দেখো রবিন, তুমি যেটা করছো ভালো করছো না। তুমি আমার কথা শোনো রবিন। শুনবো না আমি, কারোর কথা শুনবো না আমি, কারোর কথা শুনবো না, না আমি কিচ্ছু শুনতে চাই না, আমি কিচ্ছু শুনতে চাই না। বাবা, বাবা, বাবা! মেলিসা, রিনা, তোমরা এখানে কি করছো? রবিন, এবার থামো, মার্ক মারা গেছে। মেলিসা, তুমি আবার সেই এক কথা বলছো, এই জন্য আমি তোমাকে আলমারিতে বন্ধ করে রেখেছিলাম। চুপ! না রবিন, ছেড়ে দাও এসব পাগলামি, এভাবে তুমি প্রতিশোধ নিতে পারো না। তুমি তোমার প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে মেরে ফেলতে চেয়েছিলে, তুমি এটা চিন্তা করলে না তুমি চলে যাওয়ার পর তোমার মেয়ের কি হবে? এর থেকে তো ভালো ছিল তুমি তোমার নিজের হাতে ওকে মেরে ফেলো। পাপা, মার্ক আঙ্কেল উপরে চলে গেছে। না, না, এটা হতে পারে না, না, না হতে পারে না এটা। হ্যাঁ রবিন, মার্কের মৃত্যুর খবর তুমি নিজে শুনেছিলে, আর ওই দিনই তোমার অ্যাটাক হয়েছিল। তারপর তুমি ঠিক হয়ে যাওয়ার পরে তুমি সব কথা ভুলে গেছো, আর আমি তোমাকে মনে করানোর চেষ্টাও করিনি যাতে তোমার শরীর আবার খারাপ না হয়ে যায়। যখন আমি তোমাকে বললাম আর তুমি আমার কথা বিশ্বাসই করলে না। রবিন, রবিন, তোমার স্মৃতিভ্রমের জন্য তুমি অনেক মানুষকে মেরে ফেলেছো। তোমার এই অসুস্থতার জন্য কোর্ট হয়তো তোমাকে ফাঁসি দেবে না, কিন্তু তুমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.